রাইট ভীষণ ভীষণ কি স্বাদ চিংড়ি মাছটা কিভাবে টেস্টি হলো কেন চিংড়ি মাছ আমার কাঁচা মনে হচ্ছিল মনে হচ্ছে কাঁচা চিংড়ি ঝোলের মধ্যে ভাসছে ও তাই তো হ্যাঁ ওটা তো অনেক কাঁচা ছিল তো হ্যাঁ না না চিংড়ি আচ্ছা শোন না সামনে একটা রেস্টুরেন্ট আছে না ওই যে ওদিন আমরা গেলাম দোতলা একটা রেস্টুরেন্ট ও হ্যাঁ হ্যাঁ ওই রেস্টুরেন্টের খাবারটা খুব টেস্টি তাই নেক্সট টাইমে আমরা যতবার খাবো যখনই খাবো ওই রেস্টুরেন্টে খাবো ঠিক আছে তোমার কি মনে আছে আমরা গত পরশুদিন ওখানে গিয়েছিলাম খাবার খাওয়ার জন্য কিন্তু একবেলা খেতে আপনি ধর সেকেন্ড বার যেতে পারিনি আজ পর্যন্ত কিন্তু আমরা এখানেই চলে এসেছি কারণ এখানকার খাবার ওই হোটেলের চেয়ে অনেক বেটার ইজন্ট ইট ঠিক বলেছো সেইগুলো তো আমরা এই হোটেলে শিখলাম না তাহলে হোটেলে যাওয়া যাবে এখন থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা যতদিন কক্সবাজারে আছি প্রতিদিন আমরা এখানেই খাবো এখানেই খাবো এখানেই খাবো হ্যাঁ আমরা এখানে খাবো না আমরা ওই রেস্টুরেন্টে খাবো খাবো না ওখানে খাবো সাবিন আমি কি বলেছি এরা পারেও আচ্ছা খাবার নিয়ে তিনটা মানুষ এভাবে কিভাবে ঝগড়া করে বলো তো সবাই তো আমার মতো ভদ্র লোক না এই নিয়ে আমি থার্ড টাইম দেখলাম এরা এরকম ঝগড়া করছে দেখতে যাও কেন দেখবো না এমন একটা হোটেলে এনে তুলেছো যাক দোষটা হোটেলের আমার না আমার কি মনে হয় জানো ওই লোকটা দুই বিয়ে করে ফেসে গেছে আশ্চর্য তুমি না ওই দুজন তো ওনার বোনও হতে পারে তোমার মাথা খারাপ এই বয়সে কেউ দুই বোন নিয়ে ঘুরে বেড়ায় ঠিক আছে তাই বলে দুই বোন নিশি মনে করো আমিও লোকটার মতো হতাম আমার এক পাশে নিশি আরেক পাশে শিশি অর্থাৎ আমার দ্বিতীয় স্ত্রী ভাই মানে কি মানে কিছু না খিদায় কিন্তু আমার অস্থির লাগছে অর্ডার দাও তা না হলে কিছুক্ষণের মধ্যে কিন্তু তুমি বিধবা হয়ে যাবে অর্ডার দেখো দেখো ওই যে ওই ফিলোসফার ব্যাটা খেতে এসে ও ভাব কি আসসালামু আলাইকুম কি দিব স্যার এখন না যাও এই শোনো ওই যে কোরাল মাছ লইট্টা ফ্রাই কলার মোচা আছে জি আছে ঠিক আছে এখন না পর বলবো হাসিফ আসো আসো অর্ডার নাও তুমি দাও হচ্ছে দুইটা রূপচাঁদা ফ্রাই লইট্টা ফ্রাই তিনটা চিকেন কারি দিবা একটা বেশি দিবা আর কি তিনটা দিবা চিকেন কারি আর খাসির রেজালা দিবা একদম ঝাল ঝাল কালো গরুর ওই যে ভুনাটা আছে না ভুনাটা দিবে আর তোমাদের এখানে কিন্তু ওই সিম ভর্তাটা খুব ভালো হয় সিম ভর্তা আলু ভর্তা বেগুন ভর্তা এগুলি দুইটা করে দাও আর তুমি শোনো এক্সট্রা রাইস কিন্তু দিও ঠিক আছে আর চারটা মোরগ পোলাও হ্যাঁ আর দুইটা কাচ্চি বিরিয়ানিও দাও ঠিক আছে কত অর্ডার দাও কয়জনের খাবার অর্ডার দিলা কম হয়ে গেল আরও দেব কি হলো তুমি একটু একা একা বসে আছো কেন খাবার কোথায় তুমি নেই বলে অর্ডার করি তুমি তো জানো আমি আসবো তারপরও কেন খিদে পেটে এমন বসে থাকো তুমিও তো এটা জানো যে তোমাকে ছাড়া আমি খেতে পারি না জানি বলেই তো তোমাকে একা রাখতে পারি না আচ্ছা কি অর্ডার দেবো তোমার ইচ্ছে দাও আমি তো আর একা খাবো না যখন থেকে তুমি আমার লাইফে এসছো আমার সমস্ত পছন্দ তো তোমার ইচ্ছায় জানি আর এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় সুখ সবচেয়ে বড় দুঃখ হাসিম আচ্ছা কোরাল মাছ লইট্টা ফ্রাই কলার মোচা আছে জলদি নিয়ে এসো না এক্স্যাক্টলি এই জিনিসটাই খেতে ইচ্ছে করছিল জি আপনার যে এক্স্যাক্টলি এই জিনিসগুলো এখন খেতে ইচ্ছে করছিল সেটা আমি খুব ভালো করেই জানি আচ্ছা সব তো আমার পছন্দই দিলে তোমার পছন্দ মতো কিছু দিলে না তোমার যা পছন্দ সবই তো আমার পছন্দ
আচ্ছা শোনো, আমি একটু কিচেনে গিয়ে দেখি, লইট্টা ফ্রাইটা একটু বেশি কড়া করে ভাজতে বলি, তোমার খুব পছন্দ। তুমি না, এতগুলো খাবার অর্ডার দিলে এখনো পর্যন্ত খাবার আসেনি, বসে থাকতে থাকতে আমি টায়ার্ড হয়ে গেলাম। ভাই দেখো না, ওই যে লোকটা এখনো বসে আছে, কিচ্ছু খাচ্ছে না। থাক থাক, ওই লোকটাকে বিরক্ত করো না, উনি হয়তো এখন তৃতীয় বিশ্বের দরিদ্র জনগোষ্ঠী, অনাহারে থাকলে তাদের কী কী শারীরিক এবং মানসিক সমস্যা হয় সেই নিয়ে গবেষণায় ব্যস্ত। ওনার মনসংযোগে ব্যাঘাত ঘটি আমাদের কোনো লাভ নেই, ওনাকে ওনার মতো থাকতে দাও। শোনো, উনি ওনার মতো থাক, খাবার খাবারের মতো থাক, এখানে ওয়েট করতে করতে আমার খাওয়ার ইন্টারেস্টই চলে গেছে, এখন আমি রুমে যাব, লম্বা একটা ঘুম দিব, দ্যাটস ইট, আজকে নো সানসেট। আরে খাবার তো এসে গেছে, আসি তাড়াতাড়ি আনো, এত দেরি এই কয়টা আইটেম। আর